হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যান্ড শর্টকাট রেসিপিসে। আপনাদের সকলকে মিষ্টি মুখ করাতে আমি আবার নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, আম দিয়ে ক্ষীরের পায়েস। প্রথমে আমি এখানে 500 লিটার দুধ অল্প আঁচে গরম হতে দিয়েছি। এখানে যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমরা আমের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি আমাদের বাগানের আম গাছ থেকে একটা বড় আম তুলে নিয়েছি। এটা একটা স্পেশাল টাইপের আম, একে কৈতুর আম বলে। এই আমটা যেমন সুগন্ধ তেমনি খেতেও খুব মিষ্টি। এই আমটার অর্ধেকটা আমি এরকম ছোট ছোট স্কোয়ার পিস করে কেটে নিয়েছি, বাকি আমটার পাল্পটা আমি গ্রেটারে গ্রেট করে বার করে নেব। অন্যদিকে গ্যাসে বসানো দুধটা প্রায় ফুটে এসছে, এইভাবেই দুধটা অল্প আঁচে ফুটতে দেব। এবার বাটিতে এই বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ আমি নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটাকে গ্যাসে ফুটন্ত গরম দুধ দিয়ে ভালোভাবে গুলে নেব। বাটিতে আমি 50 গ্রাম মতো চিঁড়ে নিয়ে নিয়েছি। আর এই চিঁড়েটাকে একবার ভালো করে ধুয়ে এই ফুটন্ত দুধে ঢেলে দেব। দুধে 2টো তেজপাতা দিয়ে মিডিয়াম আঁচে দুধটাকে ফোটাতে থাকব এবং হাতা দিয়ে নাড়তে থাকব যাতে দুধটা নিচে বসে না যায়। এরমভাবে এটাকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না দুধটা একদম গাঢ় হয়ে আসছে। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধটা এতে ঢেলে দেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো এটা দিলে ছিঁড়ে দিয়ে আমের এই পায়েসটা আরও বেশি সুস্বাদু এবং গাঢ় হবে। এইভাবেই আমরা দুধটাকে মিডিয়াম আঁচে নাড়তে থাকব যাতে নিচে দুধটা বসে গিয়ে পুড়ে না যায়। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। 3 থেকে 4 চামচ মতো চিনি দিচ্ছি। যারা আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরও মিষ্টি দিতে পারেন। এখানে কম মিষ্টিটা দেওয়ার কারণ হলো এটাতে আমি আমের ওই পাল্পটা দেব, তাই খুব বেশি মিষ্টি যাতে না হয়ে যায় তাই আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমাদের এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে যতক্ষণ না এটা মোটামুটি রুম টেম্পারেচারে আসছে, কারণ এটা ঠান্ডা না করলে যখন আমরা আমটা দেব সেটা কেটে গিয়ে ছানা হয়ে যেতে পারে। প্রায় 1/2 ঘন্টা পর এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার আমরা আমাদের ম্যাঙ্গো পিউরেটা এতে ঢেলে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমের টুকরোগুলো এর উপর দিয়ে দেব এবং কাজু এবং কিশমিশ দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে গার্নিশ করে দেব। এবার এটা সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।